हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुमना डॉट अनुष्का। आज के आमी एक नतून रेसिपी नहीं हलो तुयर। तो ये मटरशुटर मतन दाना थाके, ये खोसा छड़ाते हैं। गुजराती ये बेसी खाए। तो तुयर टाके भालो करे धुए नियेछी। तारपरे एखाने कड़ाई बसिए दिएछी। एखाने नियेछी आदा रसुन, पेंयाज कुची और टमेटो कुची। आदा रसुनटाके पेस्ट करे नेब। तारपर कड़ाई गरम हो गेले एते सादा तेल मतलब रिफाइन तेल दिए देव। तेलटा गरम होले तुयेरटाके हल्का करे भेजे नेब। दो तीन मिनट हल्का करे भेजे नेब जाते एर काँचा गंधटा चले जाए। तो एटा गुजरातीराई बेशी खाय। आमादेर कलिकाता साइडे एटा पावा जाय किना जानि ना। आमादेर पूर्व मेदिनीपुरे तो पावा जाय ना। तो হয়তো কলকাতা সাইডে পাওয়া যায় কিনা বলতে পারবো না। আমি তো কোনোদিন মানে আগে খাইনি। তো ফার্স্ট টাইম বানিয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল। তো এটা গুজরাটেরই খায়। আমি যেহেতু গুজরাটি থাকি সেখান থেকেই শেখা। তো এটা এবার হালকা করে ভেজে নিয়েছি, তিন মিনিট তিন চার মিনিট ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। তারপর ওই প্যানে আবার তেল দিয়ে দেব, রিফাইন তেল দিয়েছি। এতে দেব তেজপাতা, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো দারচিনি। এটাকে হালকা নেড়ে নেব। তারপরে এতে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে উপর থেকে লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজ কুচিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন করে দেখো ভাজা হয়ে গেছে। এরপর এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তারপর মশলাটাকে আবারও কষিয়ে নেব। এরপরে এতে দেব টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, ওইটা দিয়ে দেব। এই তরকারিটা বেশি রুটি পরোটা এটার সাথে ভালো লাগে, ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথে বেশি ভালো লাগে। তো এতে এবার দেব হলুদ, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব। এটাকে আবারও কষিয়ে নেব। তারপর এতে ঢাকনা দিয়ে দেব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোটা দেখো নরম হয়ে গেছে, পুরো মিশেই গেছে। এরপরে এতে একটু জল দিয়ে দেব মশলাটা ভালো করে কষানোর জন্য, যাতে না লেগে যায়। সেই জন্য একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। জল দিয়ে কষানো হয়ে গেছে। এবার দেখো এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর একটু কষিয়ে নেব। তারপরে এতে ভেজে রাখা তুয়েরটা দিয়ে দেব। এটাকে অনেকে তুবেরও বলে, তুয়ের বলে, অনেকে অনেক নামেই বলে। কে এটা এটা নাকি আবার কেউ কেউ বলে যে অড়হর ডাল, যেটা অড়হর ডাল হয় না, এটা বলে হরি অড়হর, মানে যেটা কাঁচা অবস্থায় থাকে, ডাল না, যেটা কাঁচা অবস্থায় থাকে সেটাই। তো এরপরে এটা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। এতে এবার জল অ্যাড করে দেব পরিমাণ মতন। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ফুটতে দেব। এবার এটা ফুটে গেছে, এটাকে এবার কুকারে দিয়ে দেব। কুকারে দিয়ে চারটা সিটি দিয়ে দেব, দিলেই রেডি হয়ে যাবে তুয়ের সবজি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা দারুণ এসছে, খেতেও দারুণ হয়েছিল, দারুণ। একবার প্লিজ ট্রাই করে দেখো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।